লাল লাল পোস্টার দেখে প্রতি বছর গরু ছাগল সব নিয়া হাজির, মুরিদেরা পদ্মার ওই পারে হাজির। আরে হয় কি হয় না, আরে যায় কি যায় না, গরু ছাগলের কাছে গরু ছাগলই যায়, ঠিক না? পদ্মার ওই পারে সর্বনায়েরও মাহফিল হয়, পদ্মার ওই পারে আরে গরুর মাহফিল হয়। পাঁচটা মাঠ সব ভরে যায় মানুষে ভরে, আরেক মাঠ ভরে গরু আর ছাগলে, গরুর কাছে গরুই তো যাবে। আমাদের মাথা তো পচ্ছে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, একটু আগে ঝাড়ি দিয়ে আসছি একটু আগে এক জায়গায়, গল্প মনে পড়লো বলি, এটা এটা এখানে রাখেন হাজির আর হুজুর, একটু পরে বোঝাবো, এটা মনে পড়লো, এটা বলে নি। এক পীর গেছে এক মুরিদের বাড়িতে বেড়াইতে, তো পীর হচ্ছে ওই যে পদ্মার ওই পারে গরু ছাগলওয়ালা পীরের মতো আর কি, চেহারায় সুন্নত নেই, পোশাকেও সুন্নত নেই, কিচ্ছুতে সুন্নত নেই। আর কাছে ঢাকা একটা মরছে ট্রাকওয়ালা পেট, দেখছেন পুরা ট্রাক মরছে না, হেতে আসে কেন সে আশেকে শয়তান, তো এরকম এক আশেকে শয়তান গেছে মুরিদের বাড়িতে বেড়াইতে, তা আজান হয়েছে। আজান হবার পরে মুরিদ কয় পিসাব মসজিদে যাবেন না, আজান হয়েছে, পীর কয় তুই যা দেখেন না নামাজ আমরা পড়ি না, দেখেন না নামাজ আমরা পড়ি, আমরা ওই উপরের লোক মারে ফতি, হাতেটা কি আর লোক, আমরা এত উপরে উঠছি এত উপরে উঠছি, আমরা দেখেন না নামাজ পড়ি না, আমরা মনে মনে নামাজি, হাতেরা কেমনে নামাজি। ওই মুরিদ কয় পিসাব আপনি তো উপরে উপরে বেনমাজি, উপরে উপরে কি কয়, আমি উপরে উপরে বেনমাজি কিন্তু ভিতরে ভিতরে পাক্কা নামাজি। এরকম লোক আছে কি নাই, কয় হুজুর উনি পিসাব, কয় কেমনে, কয় হুজুর ছয় মাস ধরে গোসল করে না, হাসতেছেন দিল্লা ফাইটটা কান্না আসে, ছয় মাস ধরে গোসল করে না, এমন এক খাটাস, এ নাকি পিসাব। কদুর উপরে না পাক দেখে কি হয়েছে, ভিতরটা পাক, মাথার মগজ নষ্ট হয়ে গেছে আমাদের, বিবেক আল্লাহ দেয় নাই ভাই, ভাই আল্লাহ বিবেক দেয় না, কেমনে গালি দিলে যদি লাগতো আমাদের আর না যাইতেন তো গালি দিতাম, কেমনে বললে লাগবে, মাথায় গিলু দেয় নাই আল্লাহ, গরু ছাগল হয়ে গেছি আমরা। তো বলতেছিলাম ওই ঘটনার কথা, তখন মুড়ি দেখো পিসাব আপনি তো উপরে উপরে বেনামাজি, না আমি উপরে বেনামাজি ভিতরে পাক্কা নামাজ, ভিতরে পাক্কা কি তুই মুড়ির ছিল খুব সালাক, আমাকে মতো তো বলদা ছিল না, আমাকে তো বেশিরভাগ বলদা, গরুর ক্যাম দেয় কেন, যারা দেয় বুঝবে না, সব করি গরু, গরু গরুর ক্যাম দেয় মানে গরু ছাড়া কেউ গরুর ক্যাম দিবে না, কেন কি হয়েছে ভাই, আপনার বাড়ির পাশের মানুষ গরিব মানুষ নাই, হ্যাঁ আপনাদের লক্ষ্মীপুর বাজারে আমি একটা কসম করে দিই, আমার কসমের কাফফারা দিতে হবে না, আল্লাহর কসম করে বলি, আপনার বাড়ির পাশে যদি এমন মানুষ থাকে বছর পার হয়ে যায় কুরবানির ঈদের গোস্ত ছাড়া, যার বাড়িতে গোস্ত রান্না হয় না, এমন গরিব আপনার বাড়ির পাশে আছে আর আপনি পদ্মার ওই পারে গরু নিয়ে যান, আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দিতে হবে। কে শিখাইছে এগুলো, ওই ভণ্ড সেহারাই নবীর সুন্নত নাই, পুরা ফ্যামিলি চলে ওয়েস্টার্ন কালচারে, বিএমডব্লিউ হাকায় মার্সিডিজের মালিক শত কোটি টাকার মালিক, ওই ধনী ভণ্ডের জন্য গরু নেন ছাগল নেন, আর বাড়ির পাশে মানুষ না খেয়ে ঘুমায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। ওই গরিব মানুষের জন্য একটা গরু কিনা দেন, একটা দুধওয়ালা গাভী কিনা দেন, যেন সংসার চলতে পারে, বিধবা দেখে দেখে বিয়ের ব্যবস্থা করে দেন, এতিম দেখে দেখে তার পড়ালেখার খরচ চালানোর ব্যবস্থা করেন, এগুলো কাজে লাগবে ভাই, এগুলো কাজে লাগবে। যে হাঁটতে পারে না অসুস্থ আবার গরিব, তার জন্য একটা হুইল চেয়ার কিনে দেন ভাই, এগুলো কাজে লাগবে। এ গরু ছাগল নয়, গরু ছাগলের দরবারে যায় না, এটা বুঝেন, বুঝেন কেমনে বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন। তো বলতেছিলাম মুরিদ ছিল সালাক করো, তো বলদা ছিল না, মুরিদ কয় পিসাব হেতের একটু পরীক্ষা করতে হবে, কয় নাম্বার পীর, মুরিদ কয় পিসাব আমার একখান ঘোড়া আছে, ওই ঘোড়ার বাচ্চা হয় না,
গোরার কি হয় না? বাচ্চা হয় না। আমি একটু ফু দিয়ে দেন, আপনি ফু দিলে তো অনেক কাজ হয়। আমাদের দেশে কিছু বন্ড পীর আছে, এতে ফু দিলে নাকি কাছে হুজুর সাহেবাদি আছেন একটা, ও বালিশ পরার জন্য খুব বিখ্যাত। হাতে নাকি বালিশ পরা দিলে ছেলে মেয়ে হয়। কি আজীব দেশ আমাদের! যে আল্লাহ বলেছেন উদ্ভাবনী আস্তা জীব এলাকম, বান্দা আমার ডাকলেই আমি সারা দিই। ওই আল্লাহর রেখা ঘুরে কুতুব বাগির পেছনে, এই বন্ড দেওয়ান বাগির পেছনে, এই হুজুর সায়দাবাগির পেছনে, এই শয়তানগুলোর পেছনে ঘুরে। যে আল্লাহ এই প্রথম আসমানে আইসা শেষ রাত্রে কয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাআফিয়া, আলা কাজা ওয়া কাজা হাত্তা ইয়াতলুআ আল ফাজর। আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকে, ও বান্দা কে আছো, কে আছো বিপদগ্রস্ত আমার কাছে সা বিপদ মুক্ত করে দেবো, কে আছো বান্দা গুনাহগার আমার কাছে চাও সব গুণ মাফ করে দেব। আল্লাহ বলেন কে আছো রিজিকের জন্য পাগল হয়ে ঘুরতেছো, চাকরি নাই ঘরে খাবার নাই, বান্দা কপালটা নামায়া চা আমার কাছে তোরে ভরপুর দিয়ে দেব। আল্লাহ ফজর পর্যন্ত আমারে ডাকে, আপনাকে ডাকে, আল্লাহ ডাকে খাজানা খুলে দিয়ে ডাকে। আর আমি কেমন কপাল পোড়া, ওই আল্লাহর ডাকে সারা দেই না। যে আল্লাহ বলে ডাক বান্দা, আরে দুনিয়ার সব মানুষ ডাকলে রাগ করে, বেশি ডাকলে মেজাজ খারাপ করে, কত ডাকস কেন, এত চাও কেন, খেপে যায়। কিন্তু আল্লাহ এমন রহিম, হর ঘড়ি দে না কে তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি দে না কে তু তৈয়ার হ্যায়, জো না মঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহু আকবার! সারা দুনিয়ার মানুষ চাইলে খেপে যায়, কত চাস, আরে আমি আপনি ফকির, একবার দুইবার চাইলে ধাক্কা দিয়ে বের করে দেবে, বলে আর চাও না আমার কাছে, খেপে যাই। আরে আল্লাহ বলেন বান্দা আমার কাছে চা না, চাইলে আমি কষ্ট পাই, চাইলে খুশি হয়ে যাই। ওই আল্লাহর দুয়ার সাইরা দিয়া পইরা আছে মাদারে, কেমনে মুখ দেখাইবেন আল্লাহর সামনে ভাই, কেমনে দেখাইবেন? হাত দিলেন আল্লাহ পাতেন আরেকজনের কাছে, মাথা দিলেন আল্লাহ নামান কার কাছে ভাই, কি জবাব দেবেন? মাজারে গিয়ে সেজদা দেন আল্লাহ যদি বলেন ও বান্দা আমি জিব্রাইল বানাইছি, কোন বলে, কোন বলছে জিব্রাইল হয়ে গেছে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ সব কিছু কোন বলে বানাইছি, কোন বলছি আসমান হয়ে গেছে, কোন বলেছি জমিন হয়ে গেছে, কোন বলেছি জিব্রাইল হয়েছে, মিকাইল হয়েছে, কোন বলেছি জান্নাত হয়েছে, জাহান্নাম হয়েছে, কোন বলে সব বানিয়েছি, হুর বানিয়েছি, গিলমান বানিয়েছি। কিন্তু হে বান্দা তোরে আমি কোন বলে বানাই নাই। মুসনাদ আহমদ হাদিসে কুদসি আল্লাহ বলেন খলাকতুহু বিয়াদাইয়া, খলাকতুহু বিয়াদাইয়া। আল্লাহ বলেন ও বান্দা ওই আসমান এই জমিন এই জিব্রাইল এই মিকাইল এই জান্নাত এই জাহান্নাম আমি আল্লাহ, আমি আল্লাহর আরশ আমি আল্লাহর কুরসি সব বানিয়েছি, আমি আল্লাহ কোন বলে, কোন বলে বলছি হয়ে গেছে। কিন্তু বান্দা তোর সুন্দর শরীরটা আমি আল্লাহর নিজের হাত দিয়ে বানিয়েছি, খলাকতুহু বিয়াদাইয়া। ভাই আমি কি করিমুদ্দিন, কি করিমুদ্দিন আমি? জিব্রাইল কোন বলছেন দাঁড়া গেছে, আমারে কোন বললে আমিও হয়ে যাইতাম ভাই, আপনিও হয়ে যাইতেন। কিন্তু আল্লাহ বড় মমতার কথা বলেছেন, এটা বড় গভীর ভালোবাসার কথা। আরে যে কি শব্দ, আমার বাক্য এই ভান্ডার আমার কাছে নাই। আল্লাহ বলেন বান্দা বড় মমতায় বড় ভালোবেসে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোরে বানিয়ে দিছি। আমরা বলি হুজুর এই পেঁপেটা খান, কেন? হুজুর এই গাছটা আমার নিজের হাতে লাগাইছে, এই যে নিজের হাতে, এর মাঝে পরম মমতা আছে, ভালোবাসা আছে। নাতিন জামাই যখন প্রথম আসে, বুইরা দাদিও রান্নাঘরে গিয়ে একটু নাড়াচাড়া করে, তরকারি বাইরে দেয় আর কয় এটা খাও জামাই, কেন? কই তরকারিটা আমার নিজের হাতে বানিয়ে পাকিয়েছি ভাই, এর মাঝে ভালোবাসা আছে, মমতা আছে। আল্লাহ বলেন বান্দা তুই সুন্দর চেহারাটা না আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়ে দিছি, হাতে ধরে পায়ে ধরে বলি মাথা
যেখানে সেখানে নামায়েন না ভাই, কেমনে নামান? আল্লাহ যদি বলেন বান্দা মাথা বানাইলাম আমি, ঠেকাস গিয়া বাবার দরবারে, কত বড় জালেম, কত বড় জালেম! চোখ দিলাম আমি, পরে থাকিস গিয়া বাবার মাজারে। সেই জন্য এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না। আল্লাহ আমাদের এত কাছে, এত কাছে। আল্লাহ বললেন বান্দা জানোস আমি কত কাছে, কত কাছে? আল্লাহ বলেছেন মিন হাবলিল বরীদ, এই যে আমার ঘাড়ে আমি একটা রগ আছে না মোটা। আল্লাহ বললেন বান্দা তুই রগের চেয়েও আমি আরো অনেক কাছে, আরো বেশি কাছে। তো এই জন্য আল্লাহর ডাকতে জানেন, আল্লাহর ডাকতে শিখেন। আমি তো এক আয়াতের তরজমা ভিন্ন ভাবে করি। আল্লাহ বলেন বান্দা জানোস লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমি তন্দ্রা যাই না, আমি আল্লাহরে মহব্বতের জায়গায় থাকবো। আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহ তুমি কি ক্লান্ত হও না, ঘুমাও না কেন? আমি আবেগে বলতে চাই, আল্লাহ যেন বলেন বান্দা আমি যদি ঘুমায় যাই, আমি যদি ঘুমায় যাই আর তুই যদি আমার দুয়ারে কপাল নামায় ক্ষমা চাস, তো ক্ষমা করবি কি? কে তোরে ক্ষমা করবে বান্দা? তাকায় দেখো তো তোর মেম্বার, তোর চেয়ারম্যান এমপি, ভোটের সময় এইসা বাড়িতে বাড়িতে ঘুরে, এমপি হয়ে গেলে কাছে গেলে কয় স্যার ঘুমাইতেছে, এখন সময় নাই স্যার, এখন ডিউটিতে আছে কাজ করতেছে, সময় নাই। আল্লাহ বলেন বান্দা আমি যদি ঘুমায় যাই, আমি যদি তন্দ্রায় মগ্ন থাকি, তো তুই যদি আমার কাছে কপাল নামায় ক্ষমা চাস, আমি ঘুমা থাকলে তোরে মাফ করবে কে? কে করবে তোরে ক্ষমা? তো আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ও বান্দা আমি ঘুমাই না, আমি তন্দ্রা যাই না, আমি ২৪ ঘন্টা তোর অপেক্ষায় থাকি। আমি মনে করি এই তো আমার বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই বুঝে ফিরাইসা কপাল নামা, বলবে আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। তা আমার বান্দা আমার কাছে কপাল নামায় মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তারে মাফ করতে দেরি হয় না। যে মালিক আমাদের জন্য বারবার, আমি তো বলি ফজরের নামাজে আল্লাহ ফজরের সময় আমি ঘুমায় থাকি, দুপুর হয়ে যায়, আল্লাহ আবার মুয়াজ্জিনের কণ্ঠ হয়ে আমাদেরকে ডাকেন, ও বান্দা আয় আয়, আমার দুয়ার এখনো খোলা আছে, তোর গুনাহ করতে করতে যদি ক্লান্ত হয়ে যাস, বান্দা আমার রহমতের দুয়ার খোলা, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা আমি দুয়ার খুলে রেখেছি, দুয়ারটা খুলে রাখছি ২৪ ঘন্টা খোলা, আয় আয় কপাল নামায় দে, নামাইতে দেরি মাফ করতে দেরি হবে না। দুপুর পেরিয়ে যায়, বান্দা গুনাই করে আসে না, বিকেল হয়ে যায়, আল্লাহ আবার মুয়াজ্জিনের মাধ্যমে আবার ডাকেন, ও বান্দা আয় হাইয়া আলাস সালা, আয় বান্দা হাইয়া আলাল ফালা, নামাজের দিকে এসে সফল হয়ে যায়। বান্দা বিকাল বেলাও ঘুরে আড্ডা দেয়, চায়ের স্টলে বসে সিনেমা দেখে, নাটক দেখে, গল্প করে, ডাকে সারা দেয় না, সন্ধ্যা নেমে যায়, সূর্য ডুবে যায়, আল্লাহ আবার ডাকেন ওই বান্দারে হাইয়া আলাস সালা, হাইয়া আলাল ফালা, বান্দা আসে না। রাত হয়ে যায়, এশার নামাজের সময় মুয়াজ্জিনের কণ্ঠ হয়ে আল্লাহ আবার ডাকেন, বান্দা এরপরেও আসে না। রাত পেরিয়ে শেষ রাত্রের শেষ প্রহর হয়ে যায়, আল্লাহ যেন বলেন বান্দা সারা দিন ডাকলাম আসলি না, এবার আল্লাহ আসমান থেকে প্রথম আসমানে নাইম্মা এসে বান্দারে ডাকতে শুরু করে দেন, আল্লাহ ডাকতে শুরু করে দেন, ও বান্দা আয় না, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসার সাথে সাথে মাফ করে দেব। এক হাদিস আসছে বড় আজিব হাদিস, আপনারা শুনেছেন এই হাদিস, আমি একদিক থেকে অন্যদিকে চলে গেলাম, প্রসিদ্ধ হাদিস আপনারা শুনেছেন, এটা আমার নিজস্ব ভাষায় তর্জমা করব। হাদিসে আসছে নবীজি বলেছেন যে পাঁচক্ত নামাজ যে পড়ে, এটার উপমা হলো তার বাড়ির সামনে এক স্বচ্ছ নহর, এক স্বচ্ছ নদী, সেখানে সে যদি পাঁচবার গোসল করে, যেমন তার শরীরে কোনো নাপাক থাকে না, তেমন পাঁচক্ত নামাজ পড়লে তার পুরা জিন্দগিতে কোনো গোনা থাকে না। আমার নিজের আবেগে তর্জমা করুন, এই আবেগে তর্জমা করতে চাই, আমি বলতে চাই, আমি বলতে চাই, যেমন কোনো ব্যক্তি তার নিজের বন্ধুর সাথে ঝগড়া করে, ঝগড়া করে, ঝগড়া করার পরে
যদি ঝগড়া ছোট্ট হয় তো দুই বন্ধু একটু মুড়ে থাকে। তো এক বন্ধু কয়, আমার ওই বন্ধু যদি আমার বাড়ির সামনে আসে, আমার সামনে আসে তাহলেই মাফ করে দেব, সামনে আসলেই মাফ করে দেব। তো ওই বন্ধু তার বাড়িতে আসে, সামনে এসে দাঁড়ায়, দাঁড়াইলেই ছোট্ট ঝগড়া মিটে যায়। কথা বুঝতেছেন? বুঝতেছেন? কিন্তু ঝগড়া যদি আর একটু বড় হয়, সামনে গেলেন মাফ করে নেই, বললো আমাকে অনেক অপমান করেছিস, মাফ করুম না, সামনে যাবার পরে যদি মাফ না করে তাহলে বন্ধু দুই হাত নিয়ে সামনে দাঁড়ায় মাথা নোয়া দেয়, তো বাড়িতে আসলাম মাফ করলি না, তোর সামনে গিয়া মাথা নোয়া দিলাম, এবার তো মাফ করে দে। তো বন্ধু কয়, যা যা বাড়িতে আসলি মাফ করি করি নাই, কিন্তু যেহেতু অপরাধ একটু বড় ছিল, সামনে আইসা যখন মাথা নোয়া দিলি, যা তোর সমস্ত আমার সাথে বেয়াদবি মাফ করে দিলাম। যদি অপরাধ আর একটু বড় হয়, বাড়িতে গেলেন বন্ধু মাফ করে নেই, সামনে দাঁড়াইলেন বন্ধু মাফ করে নেই, তো এই ব্যক্তি মাথা একদম নোয়া দেয়, দেখ তোর সামনে মাথা নোয়া দিলাম তবু মাফ করে দে। যে বাড়িতে আসলে মাফ না হয়, সামনে দাঁড়াইলে মাফ না হয়, মাথা নোয়া দিলে ওই এর চেয়ে বড় ঝগড়া মানুষ মিটায় ফেলে। যদি বাড়িতে গেলেন মাফ হয় নাই, ঝগড়া বড়, সামনে দাঁড়াইলেন মাফ হয় নাই, ঝগড়া আরো বড়, যদি আপনি মাথা নোয়াইলেন মাফ হয় নাই, তাহলে দুনিয়ার মাঝে যত ঝগড়া আছে, যত বিভেদ আছে, এক জায়গায় মাফ হয়, মানুষের পায়ে ধরে ফেলে। এর চেয়ে বড় নিচের আর কোনো মাফ চাওয়ার পদ্ধতি হতে পারে না। যখন পায়ে ধরে ফেলে, তো দুনিয়ার সমস্ত যত বড় অপরাধ করুক, বলবে পায়ে যখন ধরে ফেলেছিস, যা সমস্ত ঝগড়া ভুলে গেলাম। আমি বলতে চাই গুনাগার বান্দা যখনই গুনা থেকে মুক্ত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়া ওযুটা কইরা আল্লাহর ঘর মসজিদে পাওনা দেয়, আল্লাহ কন যা তোর ছোট ঘরে সবগুলো মাফ করে দিলাম। যদি গুনাহ বেশি করে থাকে, মসজিদে ঢুকছে মাফ হয় নাই, কিন্তু আল্লাহর সামনে গিয়া যখন হাতটা বান্দা দাঁড়ায় যায়, আল্লাহ কয় যা এর চেয়ে বড় বড় গুনাগুলো মাফ করে দিলাম। যদি গুনাহ আরো বেশি হয়, মসজিদে ঢুকলো মাফ হয় নাই, নামাজে দাঁড়াইলো মাফ হয় নাই, আল্লাহ বলেন বান্দা যখন রুকুতে গিয়া মাথা নামায় দে, সাথে সাথে সবগুলো মাফ করে দিই। যদি গুনাহ আরো বড় হয়, মসজিদে গেলাম মাফ হয় নেই, আল্লাহর সামনে দাঁড়াইলাম মাফ হয় নেই, মাথা একটু নোয়া দিলাম মাফ হয় নেই, এবার মাথাটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকায় দিয়ে বললাম সুবহানা রাব্বিয়াল আলা, দুনিয়ার সবচেয়ে নিচুতম ক্ষমা পাবার পদ্ধতি যখন প্রদর্শন করে ফেললাম, আল্লাহ কোরআনে বলেন আয়াত বললে আপনাদের উপরে সেজদা লাজেম হবে, আল্লাহ বললেন বান্দা সেজদা দিলি আমি আল্লাহর কাছে চলে আসলি, সেজদা দিলি আমি আল্লাহর কাছে চলে আসলো, ভাই সেই আল্লাহরে কই ফেলে রাখছে, আল্লাহ রেখা চলে যায় ওই গরু নিয়ে ছাগল নিয়ে, এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন। আমার কথা কি বুঝতেছেন? আমি এক ঘটনা থেকে কোথায় চলে গেছি, ঘটনা মনে আসেনি আপনাদের? হ্যাঁ, আরে এটা না, হাজির নাজির পরে ওই ঘটনা তো শেষ করি নাই, কি বলতেছিলাম, ওই পীরের ঘটনা মনে আছে আপনাদের? তো নিয়ে গেছে, এখন ওই পীর বলতেছে শোন চল তোর ঘোড়াকে আমি ফুদিয়ে দেবো, দেখবি আগামী, মনে আছে নাকি না? ভুলে গেছি, মুড়িতে কি বলছিল পীরে, আমার ঘোড়ার বাচ্চা হয় না, একটু ফুদিয়ে দেন। তো পীর কয় চল তোর ঘোড়ারে ফুদিমু, দেখবি ফুয়ের সুরে নিশ্চিত আগামী বছর বাচ্চা হবে, আগামী বছর কি হবে, তোর অনা হয়েছে। তো আপনি তো আমাদের কাছের মানুষ বুঝবেন, গোয়াল ঘর কি ঘর, গোয়াল ঘরে গরু বান্দা থাকে না, গরু ছাগল বান্দা থাকে, তো নিতে গোয়াল ঘরে নিয়ে গেছে, গোয়াল ঘরে, তো গোয়াল ঘরে ঢুকছে, ঢুইকা দেখে গোয়াল ঘরের মধ্যে সারি সারি গাধা বাঁধা, কি বাঁধা, গাধা চিনেন নি আপনার? না চিনলে ঢাকা চিড়িয়াখানা গিয়ে দেখে আসবেন, অথবা ওই তো টাঙ্গাইলের নাগরপুর দৌলতপুর এই সকল এলাকায় এখনো গাধা দিয়া ওই ইটানে গাধা আছে, তো গাধা চিনছেন? তো গিয়ে দেখলো গোয়াল ঘর ভরা গাধা, একটা ঘোড়া নাই। বিশ্বাস কয় আহাম্মক, তুই আমাকে বললি তোর ঘোড়ায় সমস্যা, ঘোড়ারে ফুদিমু, এখানে তো একটাও ঘোড়া নাই, সব তো গাধা। মুড়ি দেখে পিসাব, আপনি মনে হয় বুঝেন নেই, এগুলো সব উপরে উপরে গাধা, ভিতরে ভিতরে ঘোড়া, এগুলো সব উপরে উপরে গাধা, ভিতরে ভিতরে কি পিসাব, তো খেপছে, আমার সাথে ফাজলামি করছ না, এগুলো উপরে গাধা আবার ভিতরে ঘোড়া হয় কেমন রে আহাম্মক,
সেই জিনিস উপরে যা ভিতরে তো তা এই জিনিস উপরে যা ভিতরে তা মাথা ঠিক তো মাথা বুঝেন নি সাথে সাথে ওই মুরিদ পীরের কলার ধরে বলে যদি উপরের গাধা ভিতরে গাধা হয় উপরের গরু ভিতরে গরু হয় উপরের ঘোড়া ভিতরে ঘোড়া হয় তাহলে যেই কুলাঙ্গারের পুরা চেহারা শরীরে আল্লাহর কোনো বিধান মানে না আল্লাহর আদেশ মানে না আল্লাহর শরীয়ত মানে না আল্লাহর কথা মানে না সে ভিতরে ভিতরে আল্লাহর ওলি হতেই পারে না যেই ব্যক্তির উপরে না পাক তার ভিতরে ভিতরে ডাবল না পাক যেই ব্যক্তির উপরে উপরে এশকে রসুলের কিচ্ছু নেই এশকে রসুলের কিচ্ছু নাই ভিতরে ভিতরে আশেকের রসুল না আশেকের শয়তান আশেকের রসুল মাথা ঠিক রাখেন